শুনেছি হারাম শরীফের ইমাম শেখ সাউদ আর সোরাইম আর ইমামতি করবেন না, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ভাইরা আমার, আমাদের মন্তব্যের তো কিছু নাই, এটা আমি নিজেও শুনেছি যে মসজিদুল হারাম মক্কার ইমাম শেখ সাউদ আর সোরাইম, আমি ব্যক্তিগতভাবে হারামাইনের ইমামদের মধ্যে এবং সারা বিশ্বের যত তারি আছেন তেলাওয়াত করেন, যাদের তেলাওয়াত সবচেয়ে বেশি আমি শুনতে পছন্দ করি, ভালোবাসি, আমার কাছে ভালো লাগে, এবং যাদের খুতবা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে, আমার কাছে মনে হয় যে অনেক অনেক উঁচু ক্লাসের মুত্তাকি পরহেজগারদের ইমাম, এরকম মানুষদের মধ্যে থেকে আমার কাছে এক নম্বরের মনে হয় শেখ সাউদ আর সোরাইম হাফিজাহুল্লাহকে। তিনি সম্প্রতি মসজিদুল হারামের ইমামতি থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন, তিনি আর মসজিদ হারাম ইমামতি করবেন না। এই সংবাদ শেখ সাউদ আর সোরাইমের তেলাওয়াত এবং তার খুতবার যারা ভক্ত, এটা যাদেরকে অনেক বেশি প্রভাবিত করেছে তাদের জন্য অনেক বেশি বেদনার, অনেক বেশি দুঃখের। আমি জানি না হারামাইনের ইতিহাসে কোনো ইমাম নিজে থেকে সুস্থ সবল অবস্থায় এরকম অবস্থায় পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে সারা বিশ্বে হেফাজতে রাখুন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং আমরা চাইব এই সমস্ত ইমামরা তাদের তেলাওয়াত যেন আমরা আরও বেশি শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তবে ঘটনা সত্য যে তিনি পদত্যাগ করেছেন বা তিনি আর ইমামতি করছেন না, এই ঘটনা পৃথিবীর অনেক মানুষের মতো ঠিকই আমাদেরও খারাপ লাগছে যে তার তেলাওয়াত আমরা হারামে আর শুনতে পাবো না। এটা যে কত খারাপ লাগা এটা যারা তার তেলাওয়াত নিয়মিত শুনেন তারা জানবেন, এটা খুবই বেদনা, খুবই দুঃখজনক বিষয়। যদি এটা স্বেচ্ছায় তিনি নিজে নিজেই কোনো তার ব্যক্তিগত অসুবিধা আসলেই করে থাকে তাহলে তার কিছু করার নেই, কিন্তু যদি কোনো অদৃশ্য কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় তো সেটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে ওলামায়ে কেরামের ইজ্জতকে তাদের সম্মানকে হেফাজত করুন।